হ্যালো ফ্রেন্ড, ম্যাক্সওয়েল স্টাডিজ আছে তোমাদের স্বাগত। ব্যাপারটা হচ্ছে, যেটা আজকে যেটা ভিডিও ছাড়ার কথা ছিল, তোমাদের লিনটেলের যে ভলিউমটা বের করেছিলাম, লিনটেল এবং চার্জার ভলিউম, তার উপরে আমি তোমাদেরকে এগ্রিগেট এবং সিমেন্টের বলেছিলাম যে পরবর্তী ভিডিওতে আমি এগ্রিগেট এবং সিমেন্ট কত রিকোয়ারমেন্ট আছে সেটা বের করব। বাট এখন চাচ্ছি যে যেটা আমি আজকে যেটা শুরু করব, যে আমরা তো যখন এগ্রিগেট কে আমরা কি কেজিতে কনভার্ট করি বা সিএফটিতে কনভার্ট করি, তো সেটা যাতে তোমাদের প্রবলেম না হয়, তাই আমি ওই ভিডিওটার আগে আমি একটা তোমার হাউ টু কনভার্ট ভিডিওটা আমি ছাড়ছি। কী থেকে আমার কিউবিক মিটার থেকে কীভাবে কেজিতে আসবো, আমি কিউবিক ফিট থেকে কীভাবে মিটার কিউবে আসবো, অথবা এক ব্যাগ সিমেন্ট যে আছে এই সিমেন্ট থেকে আমি কত কীভাবে মিটার কিউবের মধ্যে আমি আসবো, সেটাই আজকে আলোচনা হবে। তো এই ভিডিওটা যদি আমি করার ব্যাপারটা প্রবলেমটা যেটা হচ্ছে, যে এইসব জিনিস তোমাদের আজকে যেটা দেখাবো সেটা যদি তোমরা ভালো করে বুঝতে পারো তো তোমাদের কোনোভাবে প্রবলেম হবে না। হ্যাঁ, তো যেটা হচ্ছে এই সিমেন্টের ক্ষেত্রে আর এগ্রিগেটের ক্ষেত্রে, তো এগ্রিগেটের ক্ষেত্রে কী হয়, এগ্রিগেট তো আমার দুটো পার্ট হয়, এগ্রিগেট আমার দুটো পার্ট হচ্ছে, একটা হচ্ছে আমার ফাইন এগ্রিগেট। তো হচ্ছে যেটা এগ্রিগেটটা কী হয়, ফাইন এগ্রিগেট আর হচ্ছে আমার কোর্স এগ্রিগেট। তো ফাইন এগ্রিগেটটাকে আমি স্যান্ড বলে থাকি আর কোর্স এগ্রিগেটকে আমরা পাথর বলে থাকি। হ্যাঁ, তো এই এই জিনিসটাই হবে। তো ইউনিট করবার সময় আমাকে জানতে হবে যে আমরা কোনো কিছু মিটার কিউবকে, কোনো ভলিউমের মিটার কিউবকে যদি আমি কেজিতে কনভার্ট করি, তো আমাকে সর্বপ্রথম জানতে হবে যে আমার যে এগ্রিগেটটা যেটা আছে, এগ্রিগেটের মধ্যে দুটো আমার কিন্তু মিক্স আছে। তো আমরা কী জানি যে ডেন্সিটি জিনিসটা আছে একটা, যেটা আমরা ডেন্সিটির ব্যাপারটা যদি জানতে পারি তাহলে আমরা সহজেই আমরা ওই কেজিতে আমরা কনভার্ট করে নিতে পারবো। তো ডেন্সিটি কী, যেমন ধরো যে ডেন্সিটি অফ এগ্রিগেট, এগ্রিগেট ডেন্সিটি কত হয় আমার, 1600 থেকে 1800 কেজি পার মিটার কিউব, মানে হচ্ছে ডেন্সিটি, এরিয়ার ডেন্সিটি আমার কত আছে 1600 থেকে 1800-এর মধ্যে, কি পার মিটার কিউবে, পার মিটার কিউবে আমার কী হয় 1600 থেকে 1800 কেজি আমার। ওকে, তো আমরা যখন নেক্সট কী আছে, নেক্সট হচ্ছে যে আমরা কী জানি, তাহলে আমাদের যে প্রথম যেটা পার্ট আমার, তো প্রথম পার্টে আমি এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পল যেমন ধরো আমার ফাইন এগ্রিগেট। তাহলে ফাইন এগ্রিগেট আমি সাপোজ ধরছি, ফাইন এগ্রিগেটের ভলিউম কত ধরছি, সাপোজ আমার 2 মিটার কিউব ধরো, সাপোজ, তাহলে ফাইন এগ্রিগেটের ভলিউম এত। তাহলে এটাকে যদি আমি কেজিতে কনভার্ট করতে চাই তাহলে কী হবে, আবার 1 মিটার কিউবে কত হচ্ছে 1600 থেকে 1800 ভ্যারি করছি, তাহলে আমি 1600 ধরেই চলছি, তাহলে 1 মিটার কিউবে কত 1600 কেজি। ওকে, তাহলে আমার কত, আমার 1 মিটার কিউবে ফাইন এগ্রিগেট কত, ফাইন এগ্রিগেট হচ্ছে কত 1600 কেজি। তাহলে কত এমকিউ আছে ভলিউম, 2, তাহলে 2-এ কত, 2 দিয়ে গুণ করতে হবে, 2 × 1600, তাহলে কত হচ্ছে আমার 3200 কেজি, টোটাল হচ্ছে 3200 কেজি। তাহলে হচ্ছে আমার 1 মিটার কিউবে 1600 কেজি, তাহলে কত মিটার কিউব আছে, 2 মিটার কিউব, 2 ধরেছি, তাহলে 2-এর সঙ্গে তাহলে 3200 কেজি আমার বেরিয়ে গেলো। হ্যাঁ, তো এইভাবে আমরা কেজিতে, আমরা মিটার কিউবকে কেজিতে কনভার্ট করি এইভাবে। 2 নম্বর আমার দেখো, 2 নম্বর প্রসেস কী আছে, 2 নম্বর আমি কী বলেছি, কিউবিক ফিট থেকে আমার মিটার কিউবে। তো আমরা 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 একটা জিনিস তোমাদের জানতে হবে, যে আমরা জানি যে 1 মিটার কিউবে হয় কত, 35.28 কি কিউবিক ফিট হয় আমার। ওকে, তো ব্যাপার হলো সেম, আমি যদি এক্সাম্পলে 2 মিটার কিউবকে কিউবিক ফিটে করতে চাই তাহলে কীভাবে করবো,
তাহলে ওই কি নিয়ম টাইপের দেখো, যে আমার 35.28 কিউবিক ফিটে কত হয়, এক হয়, 1 মিটার কিউব হচ্ছে, হচ্ছে যে আমার 2 মিটার কিউব যেটা আছে, যে আমার এততে হচ্ছে 1 মিটার কিউব। তো ব্যাপার হচ্ছে যেটা, তাহলে 35.28 কিউবিক ফিটে কয় কত হচ্ছে আমার 1 মিটার কিউব, তাহলে একে কত, একে হচ্ছে 1/35.28 কিউবিক ফিট। তাই যদি আমি সাপোজ ধরো এটা আমার 40.5 CUFT ধরেছি এক্সাম্পল একটা, তাহলে কী করব, তাহলে এটাকে আমি 40.5 কে 35.28 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা কি আলোচনা করলাম, আমরা আমরা করলাম যে আমার কেজি কীভাবে হবে। তো একবার বুঝিয়ে দিচ্ছি তোমাদের, যে আমাদের যে কেজি যেটা বের করতে হবে সেটা হবে কি, কার উপরে আমি বের করি সেটার উপর ডিপেন্ড হয়। তো আমরা কি করছি, এগ্রিগেটের উপর বের করছি, তাহলে আমাদের এগ্রিগেটের উপর যদি বের করে থাকি তাহলে আমাদের এগ্রিগেটের ডেন্সিটির ব্যাপারে জানতে হবে। তো আমি কি বললাম যে ডেন্সিটি অফ দ্য এগ্রিগেট কত, 1600 থেকে 1800 কেজি পার মিটার কিউব, 1 মিটার কিউবে হচ্ছে আমার এত। তাহলে আমি কত ধরে ফলো করলাম, 1600 ধরে করলাম, তাহলে আমার কী হচ্ছে, যদি আমার কী বললাম এক্সাম্পলে 2 মিটার কিউব, যদি 2 মিটার কিউব যদি থাকে, তাহলে আমি এই ভলিউম যদি 2 মিটার কিউব থাকে, তাহলে আমি কেজিতে কীভাবে কনভার্ট করবো, যে 1 মিটার কিউব ফাইন এগ্রিগেটের জন্য 1600 কেজি, তাহলে 2 এ কত, 2 × 16, তো 3200 কেজি আমার বেরিয়ে গেলো। ওকে, তো এবার যেটা আমি এই যেটা আমি এটা বের করলাম, নেক্সট যেটা কিউবিক ফিট থেকে মিটার কিউবে আমি যাবো, কিভাবে যাবো আমি কিউবিক ফিট থেকে মিটার কিউবে যেতে গেলে, আমি ধরো একটা ভলিউম আবার আমাকে দেখতে হবে, যে আমি এই ভলিউম ধরো এই ভলিউম ধরো একটা সাপোজ কোনো কিছু আইটেমের আমার একটা ভলিউম বেরোলো 40.5 কিউবিক ফিট বেরোলো, 40.5 কিউবিক ফিট বেরোলো আমার, তাহলে আমি কীভাবে মিটার কিউবে কনভার্ট করবো। তাহলে আমরা যেটা জানি, সাপোজ যে 1 মিটার কিউব সমসময় কত হয়, 35.28 CU.FT কিউবিক ফিট হয়। তাহলে কী করব, আমি যেটা করতে যাচ্ছি যে আমি কিউবিক ফিটটাকে মিটার কিউবে নিয়ে যাব, তাহলে আমরা কি লিখতে পারি, যে 35.28 CU.FTতে হয় কত, 1 মিটার কিউব। ওকে, এবার কত আমি ধরেছি এক্সাম্পল, এই দেখো 40.5 কিউবিক ফিট, তাহলে একে কত, একে 1/35.28, তাহলে কত আমি ধরেছি 40.5, তাহলে 40.5 এ কত, তাহলে কী হবে 40.5 / 35.28, তাহলে এটা কী বেরিয়ে যাবে, মিটার কিউবে বেরিয়ে যাবে। দেখো তাহলে এটা আমার যে ভাজিত করে কী হলো, 1.14 মিটার কিউব, কী বের করলাম আমার সিএফটি থেকে কিন্তু মিটার কিউবে আমি বের করে নিলাম। তাহলে 2 নম্বরটা বুঝতে পারলে প্রবলেমটা কী আমার। হ্যাঁ, এবার যেটা 3 নম্বরটা হচ্ছে আমার সিমেন্টের ব্যাগ থেকে কী মিটার কিউবে কনভার্ট করবো। তো এই যেটা আমরা একটা জানি যে 1 ব্যাগ সিমেন্ট সিমেন্টের ভলিউম কত হয়, 0.0347 কিউব মিটার কিউব হয়, ঠিক আছে। তো যদি আমাদের বলে থাকে যে আমার কোয়ান্টিটি বেরিয়েছে 5 নজ ব্যাগ, 5টা ব্যাগ সিমেন্টের, তাহলে 5টা ব্যাগ সিমেন্টের ভলিউম মিটার কিউবে যদি আমি করতে চাই, ব্যাগটাকে মিটার কিউবে কনভার্ট করতে চাই, তাহলে কী করতে হবে, তাহলে আবার এই জিনিসটা আমাকে লিখতে হবে যে আমি কী করছি, তোমার ব্যাগ থেকে মিটার কিউবে কনভার্ট করছি। তো একটা ব্যাগের জন্য ভলিউম কত, এত, তাহলে কটা ব্যাগ আছে, 5টা, তাহলে 5টা ব্যাগের জন্য কত, 5 দ্বিগুণ করতে হবে, 0.347, তাহলে আমার 5 দ্বিগুণ করে কত হলো, 0.1735 কিউব মিটার কিউব, তাহলে আমার কিন্তু বেরিয়ে গেলো এটা। তাহলে আমার আমাকে যদি কোনোভাবে ব্যাগ যদি জানতে পারি, সিমেন্টের ব্যাগ কত ব্যাগ লাগবে সিমেন্ট, তো সেখান থেকে যদি আমি মিটার কিউবে কনভার্ট করতে চাই, তাহলে আমার এই ফর্মুলাটাকে তোমাকে ইউজ করতে হবে, জানতে হবে। তাহলে আমাকে তিনটে জিনিস কী কী জানতে হবে, তিনটে জিনিস জানতে হবে, যে আমাকে এই জিনিসটা একটা জানতে হবে, এই একটা ফর্মুলা জানতে হবে, হ্যাঁ, ওকে, আর এই একটা ফর্মুলা, তিনটা, দেখো এখান থেকে আমার
এই পোর্শনটুকু তোমাকে সবসময় মনে রাখতে হবে, তাহলে খুব সহজে কনভার্ট করে নিতে পারবে। আর এই টাইপের জিনিসটা আমার এখানে কি হয়েছে, এখানে এই জিনিসটা আমার। ওকে, তো আরেকটা তোমার যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে তোমার সিমেন্টের ডেন্সিটি, কারণ আমাকে সিমেন্ট তো কেজিতে বের করতে হবে, তো আমাকে ডেন্সিটি জানতে হবে। তো কি সিমেন্টের ক্ষেত্রে আমাদের ডেন্সিটি কত, ডেন্সিটি অফ দ্য সিমেন্ট, ডেন্সিটি অফ দ্য সিমেন্ট কত হচ্ছে, 1440 কেজি পার মিটার কিউব। ওকে, তো আমি যদি মিটার কিউব ভলিউম যদি আমি বের করতে পারি, তাহলে আমি 1440 দিয়ে গুণ করলে এটা কিন্তু সিমেন্টেও কিন্তু কেজিতে অলরেডি হয়ে যাবে, ঠিক আছে। তো এই এই জিনিসগুলোই তোমরা ফলো আপ করবে, এই চারটা জিনিস তোমরা ফলো আপ করবে, তাহলে যে কোনো ইউনিটে থাকুক সেটা আমরা খুব সহজেই কেজিতে বা সিএফটিতে সহজে বের করে নিতে পারবো। তো আজকের মতো এটাই আমার লাস্ট ভিডিও। হ্যাঁ, যদি পছন্দ লাগে তো শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।